এক নজরে মুহাদ্দিস আবু সাইদ। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন সুসংগত হয় এবং গণতন্ত্র মুক্তি পায় এবং দেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসে। একাধারে তিনি একজন অধ্যক্ষ, বিশিষ্ট হাদিস বিশারদ, আলেমে দিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর পশ্চিম সাংগঠনিক জেলার নায়েবে আমির ও যশোর দুই আসনের সাবেক সংসদ সদস্য। 1954 সালের 1 জানুয়ারি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে জন্মগ্রহণ করেন মুহাদ্দিস আবু সাইদ। তার পিতার নাম ডাক্তার এম এ ওয়াজেদ খান ও মাতা বেগম কুলসুম ওয়াজেদ। 5 ভাই ও 2 বোনের মধ্যে মুহাদ্দিস আবু সাইদ ছিলেন সবার বড়। শিক্ষানুরাগী পিতা তার সব সন্তানকে দিনী শিক্ষার আলোয় আলোকিত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি হওয়া মুহাদ্দিস আবু সাইদ ছিলেন অসম্ভব মেধাবী। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। তিনি ছিলেন একজন নিরহংকার মানুষ। শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি দাখিল পরীক্ষায় স্ট্যান্ড লাভ করেন এবং সরকারি বৃত্তি লাভ করেন। আলিম ফাজিলেও তিনি স্ট্যান্ড করেন এবং সরকারি বৃত্তি লাভ করেন। কামিলে প্রথম শ্রেণীতে এবং অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং গোল্ড মেডেল লাভ করেন। তিনি যশোর শহীদ মশিউর রহমান ল কলেজ থেকে LLB ডিগ্রি অর্জন করেন। কামিল পরীক্ষার পর তিনি কিছুদিন মাসিক মদিনায় অনুবাদের কাজ করেন। কামিল পাশের পরই 1980 সালে ফরিদপুরে হাজি শরীয়তুল্লার উত্তরসূরি পীর দুদুমিয়া প্রতিষ্ঠিত বিখ্যাত বাহাদুরপুর সিনিয়র মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর এলাকার টানে চলে আসেন যশোরে, প্রথমে মনিরামপুরের জালছাড়া মাদ্রাসায় সহ অধ্যক্ষ ও পরে সদরের পদ্মবিলা মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তিনি 3 ছেলে 2 মেয়ের জনক। এছাড়া মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই ও মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুব ইজি ছিল, কোন সমস্যাই ছিল না। লাঞ্চের পরে কথা শুরু হলো, আব্বাকে কথা বলার সুযোগ দেওয়া হলো, আব্বু কথা বললেন, কথা বললেন, আমি পাশে বসে আছি, কথা বলতেছেন, কথা বলা শেষ উনি আমাকে বলতেছে, উনি স্বভাবশীল গভীরে কথা বলার পরে আমাকে বলে কেমন হয়েছে। আমি বললাম শুধুমাত্র একটি আব্বু ভালো হয়েছে, পরে আপনাকে বলব। কিন্তু উনি আমার বলতেছে যে আমি দায়িত্বশীল হতে চাইনি, ছোট দায়িত্ব মানে আল্লাহর কাছে বেশ কম জবাব দিতাম, আমি কম জবাব দিয়ে করতে চাই, বিরাট দায়িত্ব নিতে চাইলে আমি কখনোই পদ পদবি রাজনীতি করিনি, আমি তো জান্নাতে যেতে চাই, এটাই তার শেষ কথা আমার সাথে। হে আল্লাহ, তুমি তাকে সেই জান্নাত নসিব করো। তার সেজো ভাই তোফায়েল হোসাইন ছাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, সর্বকনিষ্ঠ ভাই হেলাল আনোয়ার সামটা সিনিয়র মাদ্রাসার সিনিয়র প্রভাষক। জনাবে হেলাল আনোয়ার একজন উঁচু মানের কবি। এছাড়া তার মেজো ভাই বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, কিশোরকণ্ঠ সম্পাদক ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মোশাররফ হোসেন খান। নিজের আপন ভাইকে নিয়ে স্মৃতিচারণ করে মোশাররফ হোসেন খান বলেন, ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনে যোগদান করেন মুহাদ্দিস আবু সাইদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর পশ্চিম সাংগঠনিক জেলার নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। তিনি 1982 সালে জামাতের সদস্য পদ লাভ করেন।
2015 সালে যশোর জেলার ভারপ্রাপ্ত আমির এবং পরে আমির হিসেবে নির্বাচিত হন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মহাদ্দিস আবু সাঈদ 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে 1,37,000-এরও বেশি ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে 1,22,000-এরও বেশি ভোট পেয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তার নির্বাচনী এলাকা চৌগাছা, ঝিকরগাছার স্কুল কলেজ ও মাদ্রাসা মিলিয়ে 72টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মন্দির, 22টি ইউনিয়ন পরিষদের মধ্যে 18টি ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন। 1/11 তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের সময় পর্যন্ত চিরুনি অভিযান চালিয়েও তার কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি, যেটি নির্বাচনী এলাকার মানুষের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অসাধারণ জননেতা বারবার কারাবরণ করেছেন, সেই সাথে তার মেজ সন্তান, ছোট দুই ভাইও কারাবরণ করেছেন। তার সহ তার পরিবারের অধিকাংশের নামে মিথ্যা মামলার পাহাড় চাপিয়ে দেওয়া হয়, তার ব্যক্তিগত গাড়ি ও বাসা ভাঙচুর করা হয়, গোটা পরিবারের ওপর জুলুম নির্যাতন করা হয় নানাভাবে। তবুও তিনি সত্যের পথে ছিলেন এক সিংহদিল মর্দে মুমিন। নিষ্ঠুর রাষ্ট্রীয় শক্তির নির্যাতনকে তিনি হাসি মুখে মোকাবিলা করেছেন। দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। এক টাকাও খরচ না করে 1988 সালে তিনি নিজ ইউনিয়ন বাঁকুড়ার চেয়ারম্যান হয়েছিলেন শুধু মানুষের ভালোবাসায়। চেয়ারম্যান হিসেবে 1989 সালে রাস্তার কাজ করে বাড়তি টাকা এবং সংসদ সদস্য হিসেবে 2003 সালে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অস্ট্রেলিয়া সফর শেষে উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আমানতদারির দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সমাজসেবার পাশাপাশি হাদিস কোরআন নিয়েও গবেষণা করতেন। সুবক্তা হিসেবেও অত্র এলাকায় তার ব্যাপক খ্যাতি রয়েছে। হাদিস কোরআনের আলোকে আল্লাহর পরিচয় সহ তার কয়েকটি গবেষণামূলক বইয়ের পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায় আছে। তার স্বদেশ প্রেম ছিল অতুলনীয়। তিনি তার জীবনের শেষ বক্তব্যে দেশ, জাতীয় জনগণের উন্নতির কথা ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন, যোগ্যতা ও ত্যাগের মানসিকতা ছাড়া কোনোদিনই মুক্তি মিলবে না। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে সমবেত করেছেন, আমরা প্রাণ উজাড় করে সে আল্লাহ দরগা শুক্রিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিনালী চাষা গতবারও এই আগেও ঈদে আসতে পারিছিল, কিন্তু আর পারিনি, এখন আর নেই। প্রিয় ভাইরা, আমার হাদিস মিশকাতুল মাসাবিত এসেছে, জাহান্নামের আগুন শীতকালে একটা নিঃশ্বাস ফেলে আর একটা গরমকালে নিঃশ্বাস ফেলে। একটি নিঃশ্বাসের ঠেলায় যদি এত গরম হয় তাহলে মূল জাহান্নাম কত গরম তা আপনারা এখন একটু চিন্তা করে দেখেন। এই জন্য এই তাপদাহ উপেক্ষা করে যারা রোজা রেখেছেন তারা ভাগ্যবান। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তালা তুমি এদের জন্য তোমার কথা অনুসারে আসসাউমুল্লি রোজা আমার জন্যে ওয়ানা জিভি, আমি নিজ হাতে যাজা দেব, এমন যাজা দান করো যাতে আমরা খুশিতে বাঘ বাঘ হয়ে যেতে পারি, সবাই বলি আমিন। 30 মে 2020 শনিবার বিকেল 3টার দিকে ভার্চুয়াল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচিতে বক্তব্য দিতে দিতেই অসুস্থ হয়ে পড়েন মহাদ্দিস আবু সাঈদ। এরপর স্থানীয় জিডিএল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাখো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যশোর পশ্চিম সাংগঠনিক জেলা সেক্রেটারি মাওলানা আরশাদুল আলমের ইমামতিতে এদিনই রাত 11:30 টায়
ঝিকরগাছায় মরহুমের বাসভবনের সামনে প্রথম নামাজি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত একটাই বাঁকড়ায় নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশেই মহদ্দিস আবু সাইদকে দাফন করা হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমার মরহুম ভাই, প্রিয় ভাই আবু সাইদ মোহাম্মদ সাদাত হোসেন, আমার ইসলামী আন্দোলনের জীবনের সাথী, আমার সংসদীয় জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ সাথী, আল্লাহ তাআলার দ্বীনী আন্দোলনের এই কাফেলায় আসার সুযোগে আল্লাহ তাআলা এমন এক আলেমে দ্বীন, মাটির মানুষ, মানুষের সাথে একাত্ম হয়ে মিশে যে আল্লাহর বান্দা, মানুষের কাছে প্রিয় হয়েছিলেন আল্লাহর সেই প্রিয় বান্দা মুহাদ্দিস আবু সাইদ, আমাদের মাস থেকে তিনি চলে গেলেন। অনলাইনের একটা প্রোগ্রামে আমরা একই সঙ্গে যুক্ত ছিলাম, একই সঙ্গে কথা বললাম, সালাম বিনিময় হলো। কথা বলার কিছুক্ষণ পরেই তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। আমরা খবর পেলাম তিনি স্ট্রোক করেছেন, হসপিটালে গেলেন, ডাক্তার বলল নেই। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলার বান্দা দিনই কাজ করা অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, এর চেয়ে নেক, এর চেয়ে সৌভাগ্য একজন বান্দার জীবনে আর কী হতে পারে। আমরা তার জন্য এই খবর শুনে দোয়া করেছি যে আল্লাহ তাআলা তার দিনই কাজের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় তার এই অনন্ত যাত্রাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা সাইদ ভাইকে জান্নাত নসিব করুন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলকে তার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ ডাকে না আমাকে, আমাকে বলতো বাবা, বাবা তুমি কোরআনের তাফসীর শেখো, তোমাকে কোরআনের তাফসীর শিখতে হবে। আমি বলেছিলাম আব্বা আপনি যখন অবসর যাবেন, এই ডিসেম্বরে তার অবসর ছিল। আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন এই পৃথিবীতে আর নেই, আছে তার রেখে যাওয়া অসংখ্য ভালো কাজ। তিনি সারাটা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষের বিপদে আপদে ছুটে গিয়েছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্যই তিনি হয়তো অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার সকল কাজগুলো কবুল করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন।